ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব খনার বচন অ্যাপ নিয়ে তো অ্যাপটি ইনস্টল করার পর এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে খনার বচন এই অপশনটিতে টাচ করবেন তো এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বারোটি পর্ব দেওয়া রয়েছে এখান থেকে প্রথম পর্ব এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে অনেকগুলো খনার বচন দেওয়া রয়েছে এর মধ্যে স্ক্রিনে দেখতে পাবেন এগুলো নাম্বার দেওয়া নেই তো এখানে আপনি প্রথম যে খনার বচনটি দেওয়া রয়েছে মেক করে রাত্রে হয় জল সরি আমি আবার পড়তেছি খনার বচনটি মেক করে রাত্রে হয় জল তবে মাঠে যাওয়াই বিফল তো যাই হোক এভাবে অনেকগুলো খনার বচন কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলার বিভিন্ন খনার বচন যেগুলো পূর্বের সেগুলো এখন হয়তো আমাদের সংস্কৃতিতে এগুলো তেমন চর্চা হয় না কিন্তু চর্চা না হলেও দেখা যায় খনার বচনগুলো আগে প্রচলিত ছিল এবং এটি কিন্তু সংরক্ষিত আছে তো এখান থেকে অবশ্য আমাদের যেহেতু সংস্কৃতির একটি অংশ তো সেক্ষেত্রে এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনারা এই খনার বচনগুলো এখান থেকে জেনে নিতে পারবেন তো এখা এখানে পর্ব একে যে সকল খনার বচনগুলো রয়েছে সেগুলো দেখে নিলেন এভাবে আপনারা বারোটি পর্বে যে খনার বচনগুলো রয়েছে সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন এবং এখানে আপনি যে পর্বটিতে টাচ করবেন সেই পর্বের যে সকল খনার বচন রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে আপনি বারোটি পর্বে প্রায় অনেকগুলো খনার বচন পাবেন এখানে যদি প্রত্যেকটি পর্বে দেখা যায় প্রত্যেকটি পর্বে আমরা দেখে নিই যে কতটি হতে পারে প্রায় দশটি মনে করেন আপনি যদি প্রতিটি পর্বে দশটি খনার বচন থাকে তাহলে এখানে দেখা যায় বারোটি পর্বে আপনি কম হলেও একশো বিশটি খনার বচন এখানে পেয়ে যাবেন তো বিওয়ার্স আপনারা যারা এই খনার বচন সম্বন্ধে জানতে আগ্রহী তারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন আর এই অ্যাপটি ইনস্টল করতে আপনি প্লেস্টোরে গিয়ে খনার বচন লিখে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়াও এই অ্যাপটির লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিংকে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে